সকাল 10টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। একদিন বিরতি দিয়ে বুধবার ভোর থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার 48 ঘন্টার অবরোধ কর্মসূচি। চতুর্থ ধাপের অবরোধ শেষ হয় মঙ্গলবার ভোর 6টায়। পঞ্চম দফায় রেল সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে দলটি। বুধবার ভোর 6টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর 6টা পর্যন্ত। সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ত্যাগে বাধ্য করতে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের অনুষ্ঠানের দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি সমমনা দলগুলো। রিজভী বলেন, অন্যান্য রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে তারাও একই ধরনের কর্মসূচি পালন করছে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার জসীমউদ্দিন মোল্লা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর মিরপুরে 12টি গাড়ি পুড়িয়ে দেওয়ার টার্গেট ছিল আটকদের, যারা রাজনীতির নামে মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করবে, প্রচলিত আইনে তাদের দমন করা হবে, এতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মিরপুরে বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার দিনগত রাতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেয় স্বেচ্ছাসেবক দলের নেতারা। একটা কথা মোটা দাগে বলবো, যারা রাজনীতির নামে ফৌজদারি অপরাধ করবে, মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে, অগ্নিসন্ত্রাস করবে, নৈরাজ্য সৃষ্টি করবে, তাদেরকে আমরা বাংলাদেশে প্রচলিত আইনের বিধিবিধান মোতাবেক কঠোর হস্তে দমন করবো, এতে বিন্দু মাত্র ছাড় দেব না বা দেওয়ার সুযোগও নাই। চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার রাত 8টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। দলটির যুগ্ম সহ দপ্তর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎ শেষে রাত 9টা 12 মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। তবে প্রবেশ বা বের হওয়া হয়ে যাওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এর আগে মঙ্গলবার দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্য দেন জি এম কাদের। সেখানে তিনি বলেন, আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারছি না, যেহেতু পরিস্থিতি এখনও অস্পষ্ট। কোথায় পা দিলে আমি পড়ে যাব অন্ধকারে, কোথায় পা দিলে শক্ত অবস্থানে যাব, এটা এখনও বোঝা সম্ভব হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা সব পোশাক শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি। বন্ধ কারখানা সংশ্লিষ্ট এলাকার শ্রমিক, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন, শিল্প পুলিশের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। এর আগে গত রোববার পোশাক শিল্প কারখানায় কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে 130টি পোশাক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এই ঘোষণার দুদিনের মাথায় সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত এল। বিজিএমইএ সূত্র জানায়, মজুরি বৃদ্ধির পরও আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় কারখানা ভাঙচুর করে পোশাক শ্রমিকরা। মজুরি ঘোষণার পর থেকে বেশ কিছু কারখানায় অজ্ঞাত পরিচয়ে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে কর্মবিরতি পালন করে। সেসব কারখানার কর্মকর্তাদের মারধর করে কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালায়। এসব কারণে পোশাক শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল। গ্লিটার গ্যারান্টি, গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টু গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন জীবাণুমুক্ত সারাক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে গেটে তালা লাগাতে এসে ছাত্রদলের দুই নেতা ছাত্রলীগের হাতে মারধরের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া ছাত্রদলের দুই নেতা হলেন শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও অমর একুশে হল শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম খান। ছাত্রদলের নেতা কর্মীরা জানায়, বিএনপি জামায়াতের অবরোধকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থান ও টহল দিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় তালা লাগাতে আসা ছাত্রদল নেতাকর্মীদের কয়েকজন পালিয়ে যায়। এ সময় ছাত্রলীগের হাতে আটক হন দুই ছাত্রদল নেতা।
ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিহত করতে তারা ছাত্রদলের দুনেতাকে শিক্ষা দেয়। এ সময় তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করেছে বলে দাবি করেছেন তারা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। এই অবস্থায় দেশে একটি রাজনৈতিক সমঝোতা হওয়ার আগে নির্বাচন তফসিল ঘোষণা না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শাকিলুজ্জামানের সঞ্চালনায় এক জরুরি বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। গণ অধিকার পরিষদ নেতারা মনে করেন, সমঝোতার আগে তফসিল ঘোষণা দেশকে এক অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত করার চূড়ান্ত নীলনকশা। একই সঙ্গে নেতারা বিরোধী দলের নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর হিংসাত্মক বক্তব্যের নিন্দা প্রকাশ করেন। মুন্সীগঞ্জের গজারিয়ায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরটির বারান্দার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার রাত 11টার দিকে উপজেলার হোসেনদি ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কীভাবে এ ঘটনা ঘটল তা নিয়ে ধূম্রজল তৈরি হয়েছে। ঘরমালিক সুমি বেগমের দাবি, পরিকল্পিতভাবে ঘরটিতে আগুন লাগানো হতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান বলেন, উপহারের ঘর বরাদ্দ পেলেও সুমি বেগম ভবানীপুর ছিল। ধান খড়কুটা থেকে এ ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের পার্লামেন্ট ভবন দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে তীব্র লড়াইয়ের পর ওই ভবনটি দখল করা হয়েছে বলে জানানো হয়েছে। লড়াইয়ের পরে ভবনের ভেতরে ইসরায়েলের পতাকা নিয়ে ইসরায়েলি সেনারা ঢুকে পড়ে। স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষের নির্বাচনে দেড় দশক আগেই গাজায় নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল হামাস। পার্লামেন্ট ভবনটিও ছিল তাদেরই দখলে। গত 27 অক্টোবর গ্রাউন্ড অপারেশন শুরুর পরে ইসরায়েলি সেনার এই সাফল্যের প্রতীকী তাৎপর্য রয়েছে বলে সামরিক পর্যবেক্ষক এবং কূটনীতিকদের একাংশের অনুমান। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 40 দিনের সংঘর্ষে গাজায় তাদের 101 জন কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। আলাক্সা মসজিদ প্রাঙ্গণে ফের ঢুকে পড়ার অভিযোগ উঠেছে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে। ইসরায়েলি পুলিশি পাহারায় এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহু বসতি স্থাপনকারী পৃথক দলে আল আকসা মসজিদে প্রবেশ করে এবং উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে। এদিকে গাজার জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি ভলিবল তারকা হাসান জুয়েতার ও ইব্রাহিম কাসিয়া নিহত হয়েছেন। তারা দুজনই জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। তাছাড়া ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজার হাসপাতালগুলো অকার্যকর হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় অবস্থিত 36 হাসপাতালের মধ্যে 22টিতেই সেবা দেওয়া বন্ধ। জ্বালানির অভাব, ক্ষয়ক্ষতি, হামলা ও অনিরাপত্তায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। থাকছে এবারে খেলা সংবাদ। বিশ্বের দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব 17 বিশ্বকাপে সূচনা হয়েছিল একই রকম। ব্রাজিল হেরেছিল ইরানের কাছে, আর্জেন্টিনাকে হারিয়েছিল সেনেগাল। দুই দল একই দিনে ফিরেছে জয়ে। ইন্দোনেশিয়ায় চলতি যুবাদের এই বিশ্বকাপে মঙ্গলবার বিকেলে গোল উৎসব করেছে ব্রাজিল, জিতেছে 9-0 গোলে। রাতে আর্জেন্টিনা 3-1 গোলে হারিয়েছে জাপানকে। 8 মিনিটের মধ্যে 2 গোলে লিড নিয়ে ম্যাচ নিজেদের দিকে ঝুরিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। 5ম মিনিটে ইসেভেরি ক্লাউডিও এবং তার 3 মিনিট পর আকুনা গোল করেন। 50 মিনিটে ব্যবধান কমিয়েছিল এশিয়ার দেশ জাপান। তাকওয়াকার গোল জাপানি যুবদের ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল, তবে গোল আর করতে পারেনি। উল্টো ইঞ্জুরি সময়ের 9ম মিনিটে গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। শেষ গোলটি করেছেন রবার্ট অগাস্টিন। জাপান 1-0 গোলে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল। এ হারের পর তাদের সম্ভাবনা টিকে আছে, আর জয়ের সম্ভাবনা তৈরি হলো মেসিদের উত্তরসূরিদের। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।